व्हाट्स अप गाइस, वेलकम बैक टू ए न्यू व्लॉग। तो व्लॉगের শুরুয়াত হর হর মহাদেব। তো হচ্ছে শিবরাত্রি মেইন পূজা আজকে, মানে আজকে পূজা হবে। রাতে ব্রাহ্মণ আসে নাই, ব্রাহ্মণ আসলে পূজা হবে। আর কালকে সারা দিন জোয়ার ঢালা, তো লোক ঢালতেছে। তোমাদেরকে দেখাচ্ছি এখন মিডিয়াম ভিড় আছে, মোটামুটি খারাপ না, ভালোই ভিড় আছে। মামুনরা উপাস আছে, মামুনরাও ঢালবে। হচ্ছে সব বাইরে দেখতেছে, আমার মামুন সীমাদি ওরা বাইরে আছে, দেখাচ্ছি তারা। তো আজকে মোটামুটি লাইন আছে, আজকে লাইন সেরকম হবে না, লাইন আগেও ঢালছে, ঢাইলে গেছে আজকে। আর হচ্ছে মেনলি কালকে হবে ভিড়। কালকের পুরো ব্লগটা দেখবা, মানে এই পুরো ব্লগটা দেখবা আজকের, আজকের কি মানে এই ব্লগটা পুরো তোমরা বুঝতে পারবা, কারণ এটার মধ্যে আজকের কালকের দুইটা ক্লিপ হবে। আজকে পূজাটা দেখাবো, কালকে হচ্ছে জল ঢালা, পুরো সর্বরকম লোক হয় সব দেখাবো। তো সাথে থাকো। কারণ পূজা হয়ে গেছে, আর পূজার টেক দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে মন্দির পরিষ্কার করতেছিলাম, মানে বাদ বাকি সব মন্দির, এই যে দেখতেছো সব মন্দির পরিষ্কার করতেছিলাম। আর পরিষ্কার করে বাল্টিতে এখন যাবতীয়, আর এখানে মামুন আছে পরিষ্কার করে, আর আমি এগুলো করে দিতেছি। আর একটা ভালো জিনিস কুড়াবো, সেটা চলো তোমাকে দেখাই কি কুড়াবো। আরে মোমবাতি একটা না, যোগ আমি উপাস আছি, কিন্তু যোগ তো কখনো দেখবো। সীমা দিও উপাস, খালি একটু খায়া পরে দেখা করতেছি। তো আপাতত মন্দির বন্ধ করে রাখছি, কারণ পূজা হয়ে গেছে, আর পূজা তোমাদেরকে দেখাইতে পারি নাই, কারণ বলে দিলাম তোমাদেরকে। তো এই যে পূজা হয়ে গেছে, এই যে সব দেখতেছো সামগ্রী, পূজা হয়ে গেছে। এলা এলা যোগ্য হওয়া লাগছে বাইরে। তো চলো একটু যোগ্যটুকু দেখবো, আবার রাত্রে কীরকম আমরা তো যাবো, তখন যদি একটু ভিড় হয় ওটা দেখাবো, তারপরে কালকে দেখা হবে। তো এই যে এগুলো হচ্ছে মামনের মেন জিনিস, প্রদীপ। ঠিক আছে, প্রদীপগুলো দেখাই তোমাদেরকে, সুন্দর আছে প্রদীপগুলো, সেই সুন্দর। আর আমি যেগুলো করতেছিলাম ওগুলো হচ্ছে এই যে সব ফালাইছি, এই না পরিষ্কার, আর বালটিতে আছে আরও, এগুলো এখনও পরিষ্কার করা হয়, মানে ফালানো হয়নি, এগুলো ফালাইতে হবে। আর এদিকে যেহেতু পূজা চলতেছিলো, ওই জন্য আর ফালানো বন্ধ করে আমি ওইদিকে গেলাম গা, কারণ ভুলে গেছিলাম ভিডিওর কথা। তো চলো যাই আপাতত। তো এখন পূজা শেষ হয়ে গেছে, আবার জল ঢালা শুরু হয়ে গেছে, মানে আর কয়েকজন আছে, ওরা জল ঢালবে, তারপরে আমরা বাড়ি যাবো আজকে, তারপর আবার কালকে আসতে হবে। এখানে বৌমনি আছে, মানে আমার দাদার দাদার ওয়াইফ আছে বৌদি, আর এখানে কয়েকজন দাদা আছে, আরও কয়েকজন লোক আছে যে লাইনে আছে। তো 10-12 জনের মতন আছে লাইনে। হ্যাঁ, তো এরা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি যাবো। তো মামুনরা ঢুকে গেছে এলা পুজো দেবার, মানে জল ঢালির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ঢাল। মামুনরা এখন পূজা করুক, আমি যাই আগে ধোয়া ধুয়ে, কিছু কাজ আছে ওইখানে যাই, মানে পাকাটা ধোয়া লাগবে, তো ধুয়ে নিই। দি নেক্সট ডে, গুড মর্নিং গাইস। তো আজকে নেক্সট ডে, আর হচ্ছে আজকে মেনলি মেন জল ঢালা আর কি, বেশি লোক জল ঢালবে। আর দেখাচ্ছি তোমাদেরকে লোক একবার, দেখো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। তো লাইন আপাতত গেট পার হয়ে গেছে, আরও বাড়বে আস্তে আস্তে, সময় বাড়বে তত লাইন বাড়বে। আর এদি হচ্ছে মামুন বসছে খিচুড়ি দিতে, আর লাইন তোমাদেরকে দেখাই, লাইন বাইর হয়ে গেছে, আর বড় মা খাওয়া লাগছে যে খিচুড়ি। ঠিক আছে, বড় মা কইছে, ফিডব্যাক দিছে লবণটা একটু কম হয়েছে, তা সেটা কোনো ব্যাপার না, যেহেতু ভগবানের প্রসাদ লবণ একটু কমও চলবে। তো এই এক গামলা ওখানে বানাচ্ছে, মনে জানি না আমি বানাচ্ছে, হ্যাঁ বানাচ্ছে এক কড়াই, মানে ওইটাও এক গামলা ধরো দিবো দিয়ে টিয়ে, তারপরে আমি কখন বাড়ি যাই সব দেখাবো। আর কীরকম ভিতরে যাইনি এখনও, ভিতরে যাব, ভিতরের পরিস্থিতি কী আছে সব দেখাবো তোমাদেরকে, সাথেই থাকো। তো এই যে মামুন হচ্ছে এখানে ফল টল দেওয়া লাগছে, তখন তো দেখাইলাম তোমাদেরকে, তখন পুরাপুরি শুরু হয় নাই, এখন তো হিউজ পরিমাণে শুরু হয়ে গেছে, যেহেতু বাইরে বিশাল লাইন,
রাস্তা পার হয়ে গেছে লাইন, মানে এখন আরও অনেক লাইন বেড়ে গেছে। আর অনেকক্ষণ পরে ভিডিও অন করলাম, অনেকক্ষণ পরে নিচ্ছি, অবস্থাটা দেখো। কাজবাজ করলাম যেহেতু, এখানে একটু মানে পুরস্কার টুস্কার করতে লাগে এটি আর কি। এদিকে বড়মা আছে, বড়মা এখন যাচ্ছে। বড়মা কিছু বলবা? আমি একটা সিকন খবরের বড় একটা নিউজ আমার। ভালোই আছি, আর কি বলবো, ভালোই চলছে। বলে ভালোই আছি, কয় বলে ভালোই আছি, মানে এত ভিতর থেকে মানে ফলগুলো বাইর করতে হচ্ছে, কারণ জাম হয়ে যাচ্ছে, ছোট জায়গা তো, ফল বেল এত পরিমাণে পড়তেছে, ওটা সব বাইর করে বাইরে রাখতে হচ্ছে, আবার প্রসাদ দিতে লাগতেছে। তো ওর জন্য পুরো এখন বাজে তিনটা, আসছিলাম বাথরুম করতে রাজবাড়ির পিছনে। রাজবাড়ির ভিউটা কেমন আসতেছে দেখি, রাজবাড়ির পিছনে এখানে, আর এই যে মন্দির, মন্দিরের সামনে এটা খিচুড়ি দেবার প্যান্ডেল। এখন আবার যাবো মন্দিরে, মন্দিরে গিয়ে আবার ভিতরে ঢুকে যাবো, আবার কি দেখাইতে পারবো না পারবো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কিন্তু বিকালে যখন ফাঁকা হয়ে যাবে, যখন বাড়ি যাওয়ার সময়, তখন সবাইকে দেখাবো, সবাইয়ের সাথে মিট করাবো, সবার সাথে কথা বলাবো, মানে সবাইকে ইন্ট্রোডিউস করাবো আর কি। তো সাথে থাকো ব্লগটার। তো এখন হচ্ছে শেষ টাইম, মানে এখন ধোয়াধুই চলছে আর কি, জল ঢালা সবার কমপ্লিট। এই যে সীমা, সোমাদি ওখানে ফল কুড়াচ্ছে, সীমাদি ধুইতেছে, ওই যে ফলের প্লাস্টিক দেখো কুড়ায় কুড়ায় নিয়ে আসছে। চলো ভোলেনা যখন ধোয়া হয়ে গেছে, মানে আমরা সব ধোয়া, হ্যাঁ সব ঠাকুর এখন ধোয়া চলছে, ধোয়া ধুই চলছে। আর এই যে শিবরাত্রির পরে এইসব অবস্থা, ওই যে ভোলেনাথ এখানে ধোয়া ধুই হয়ে গেছে, ভোলেনাথের এখানে মা কালী, জয় মা কালী, মায়ের ধোয়া হয়ে গেছে, মা কেউ মানে জল ঢেলা হয়ে গেছে আর পরিষ্কার। এই যে গণপতি বাপ্পা মরিয়া, সন্তোষী মাতা, সন্তোষী মাতা হয়ে গেছে কমপ্লিট। শনি মহারাজ হচ্ছে কি, চলো এখন দেখি শনি মহারাজ হচ্ছে কিনা, হয়ে গেছে মনে হয়, যেহেতু এখানেও জল জল দেখা যাচ্ছে, বড়বা যেহেতু ধুচ্ছিল। হ্যাঁ শনি মহারাজও হয়ে গেছে, তাহলে আছে এখন খালি ভোলেনাথ আছে। আর হচ্ছে এই যে ফ্লোরটা ধুবো, ফ্লোরটায় জল মারতে হবে, ওই যে ঝাড়তেছে দাদা, ফ্লোরটায় জল মারলে হয়ে যাবে। নন্দী মহারাজ হয়ে গেছে, আর ভোলেনাথের উপর মানে ভোলেনাথের মূর্তি হয়ে গেছে, নিচটা আছে, নিচ ফ্লোরটা ভোলেনাথের। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর কুয়াটা দেখো, স্বর্ণামিত্রের অবস্থা আমার, এই দেখো এখান থেকে বাইর করা হয় নাই, কারণ হচ্ছে ভিতরে বালতি লাগানো ছিল, আর বালতিতেই স্বর্ণামিত হয়েছে, ধোয়া হয়ে গেছে ভোলেনাথে জল ঢালা, আর নিচটা খালি দিলে হয়ে যাবে। তো এখন এই বছরের মতন শেষ, মানে মামুন চলে গেছে অনেকক্ষণে, আমি যাবো গা, এখানে কয়েকটুক কাজ আছে, এইটুক কাজ করে আমিও বাড়ি যাবো গা। আর হ্যাঁ, সবাইকে হর হর মহাদেব, যেতে যেতে পরে ব্লগ টাইম করতেছি। তো এলা চলে আসলাম বাড়ি, মন্দিরের সব কাজ টাজ করে, মানে মন্দিরে পুরো একদম ঝকঝকা করে চলে আসলাম। এখন বড়বা সন্ধ্যা টন্দা দিবে, সন্ধ্যা টন্দা দিয়ে চলে আসবে বড়বাবু। আর হচ্ছে এতক্ষণ যেহেতু ব্লগটাকে দেখতেছো, তাহলে লাস্টে যাওয়ার আগে ব্লগটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, বেশি থেকে বেশি শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। মামুন গেছে হচ্ছে থানায়, কালী পূজা যেহেতু আজকে আছে থানায়, আর ফেসবুকে দেখতে থাকলে পেজটাকে লাইক করে ফলো করে নাও। ব্লগটাকে এন্ড করতেছি, সবাই একবার হর হর মহাদেব, শিব শম্ভু, জয় ভোলানাথ। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।